প্রকাশের যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে এরা সাহিত্য নির্ভর কাজ করে তো, এবং গল্পটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের খুব অন্য ধরনের একটা গল্প, এবং যিনি লিখেছেন মানে ওয়ান লাইনার করেছেন স্ক্রিপ্ট যিনি করেছেন, এবং ডিরেক্টর বিজয়, এরা সবাই খুব সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় কাজটা করেছে, এবং অন্যান্য অ্যাক্টার্স যারা আছে টেকনিশিয়ান, আসলে যেটা হয় যে পরিবেশ যদি ভালো থাকে তাহলে কাজটাও ভালো হয়, সেটারই প্রতিফলন হচ্ছে এই সিরিয়ালটার। আমরা প্রচুর কমেন্ট পেয়েছি দুজনেই যে এটা কি করে হচ্ছে, একটা 25 বছরের একটা ছেলে তার সাথে 12 বছর একটা মেয়ে, তাদের বুঝতে অসুবিধা হয়েছিল যে গল্পটাই এরকম, অ্যাকচুয়ালি গল্পটাই এরকম ছিল যে 1930 সালে কি হতো, অল্প বয়সে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে দিত। তো তারপরে সেখান থেকে দাঁড়িয়ে সেই কমেন্টগুলো পড়ার পরে যে আজকে সেই মানুষগুলোই ভোরে ভোরে কমেন্ট করে যে বেস্ট জুটি বা তোমার দুজনকে দারুণ মানায়, এগুলো দেখে ভীষণ ভালো লাগে যে আমরা পেরেছি অন্তত তাদের মন জয় করতে। গল্প শুরুর দিকে হয়তো সবাই বলেছিল যে মানাচ্ছে না এটা, যত আস্তে আস্তে গল্পটাকে দেখেছে মানুষ, বুঝেছে, রিসিভ করেছে, তত বুঝতে পেরেছে যে গল্পতে এই এজ ক্যাপটাই ডিমান্ড করে, অ্যান্ড আপাতত তো এখনো অবধি সবাই খুবই ভালোবাসছে। একদম, আমরা নিজেরাও সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছি, দেখ মন্দা যে একসময় এরাই বলতো ফার্স্টে, তারাই এখন বলছে যে সব থেকে বেস্ট জোড়ি, ভীষণ সুন্দর মানায় দুজনকে। তো এটাই আমাদের কাছে পাওনা যে আমরা দুজন সেটা অন্তত তাদের সামনে ফুটিয়ে তুলতে পেরেছি, সেই প্রেমটা বা সেই ভালো লাগাটা, এই ভালোবাসাটা। সবসময়ই দর্শকদের বলি মানে আজকে যতটুকুই আমরা করি, যেখানেই দাঁড়িয়ে আছি সবটাই দর্শকদের জন্য, ওরা ছাড়া আমরা একটা বিশাল বড় একটা জিরো, আর কিছুই না। ট্যালেন্টের পাশাপাশি মানুষের ভালোবাসা, মানে তারা যেভাবে আমাদেরকে অ্যাডাপ্ট করে সেটা ভীষণ প্রয়োজন। আর ভালোবাসা পেয়ে আসছি, ও তো আমার থেকে অনেক বেশি কাজ করেছে, আমার মাত্রটা 2 নম্বর কাজ চলছে, তোর কত নম্বর কাজ এটা? তো এই ভালোবাসা আছে বলেই আজকে আমরা এখানে, তো এটাই তো আছেন বলেই আজকে আমরা এখানে। একদমই তাই, আমরা আশা করব যে আপনারা এইভাবে শুধু বউ চুরি কেন, আরও আমার বাড়ি আজ তার যে নতুন প্রজেক্টগুলো আসবে সেটাতেও আপনারা এইভাবেই সাপোর্ট করবেন, এইভাবেই ভালোবাসা দেবেন, তাহলেই কিন্তু আমরা আগে বাড়তে পারবো। এক্স্যাক্টলি, হলুদ মানে তো গায়ে হলুদের সিন চলছে, বুঝতেই পারছো তোমরা, কিন্তু কি চলছে ডিটেলসে বলবো না, সেটা কিন্তু দেখার জন্য চোখ রাখতে হবে। এই ডাকো ডাকো অমূল্যকে ডাকো অমূল্যকে ডাকো